वेलकम बैक टू माय चैनल ब्यूटी एंड हैक्स बाय प्रिया। मैं सुप्रिया रही तुम्हारे संगे और आज के अनेक दिन पर अनेकटा गैपर पर आज के नतून एक वीडियो नहीं चले तुम्हारे संगे एरकम एक बोल्ड लुक शेयर करते। तो फर्स्ट बोलते चाहिए वीडियो करा किछु दिन बंद रेखे कारण आमार वीडियोगुलोते आमार जो जन सबसक्राइबार आछे तार तुलनाय अनेकटा बेशी भिउज आसछिलो बाट तारा आमाके सपोर्ट करछिलो ना, तोमादेर थेके कोनो रकम सपोर्ट आमी पाच्छिलाम ना। तो एकटु मोटिवेट करार जन्य एइटुकु सपोर्टेर खूब प्रयोजन। तो आमी किछुदिन अनेक गैप निएछिलाम एबं तारपर आबार आजके चले एसेछि नतुन एकटा वीडियो निये। तो प्लिज प्लिज तुम्हारे सपोर्टर एखन आमार खूब दरकार। आमार वीडियो जो तुम्हारे एतटुकुओ भलो लेगे थे तहले अवश्य एक लाइक करबे और सबस्क्राइब बटन ऑन करे देबे। और चलो शुरू करा जाक आजकेर वीडियो, लेट्स गेट स्टार्टेड। आमी प्रथमे एकटा प्राइमार निये निएछि। प्राइमारटा आमी एकदम अल्प अमाउंट निच्छि एबं आमार टी जोनटा फोकास करे लागिए निच्छि आमार स्किनेर मध्य भालोभावे ब्लेंड करे नेब। तारपर आमी निच्छि लोटासेर एकटा फाउंडेशन। एई फाउंडेशनटा एकदम ही आमार स्किन टोनेर कलर। आमी एखाने तीन पाम्प निएछि फाउंडेशनटा। तारपर एकटा वेट ब्यूटी ब्लेंडार दिए आमी फाउंडेशनटा आमार स्किने भालोभावे अप्लाई करे নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প অ্যামাউন্ট অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ড করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কারণ আমার রুমেতে স্ট্যান্ড ফ্যান চলছিল কারণ প্রচণ্ড গরম আজকে। এটা সকালে আমি শ্যুট করছিলাম তো প্রচণ্ড গরম, আর এমনিতেই আমার অয়েলি স্কিন তো প্রচণ্ড পরিমাণে সুয়েট হয়। তারপর আমি কনসিলার অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে হিলারি রোডার একটা কনসিলার। কনসিলারটা খুবই ভালো আমার স্কিন টোনের থেকে। দু সেট লাইট কনসিলারটা, তোমরা যখনই কোনো কনসিলার ইউজ করবে তোমাদের অরিজিনাল স্কিন টোনের থেকে দু সেট লাইট ইউজ করবে কনসিলার। তারপর আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। তারপরে আমি একটা লুজ পাউডার দিয়ে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি যেখানে যেখানে কনসিলার লাগিয়েছিলাম, যেমন আন্ডার আই, তারপর নোজ, ফরহেড, ভালোভাবে সেট করে নিচ্ছি কনসিলারটাকে। আর এটা তোমরা প্রায় 3 থেকে 4 মিনিট রেখে দেবে স্কিনের মধ্যে যাতে তোমার কনসিলারটা ভালোভাবে স্টিক করে যায়। তারপর আমি একটা এরকম ধরনের ব্রাশ নিয়ে আমার আইব্রোটাকে কম করে নিয়েছি। তারপর আমি একটা জেল লাইনার নিচ্ছি, এটা দিয়ে আমি আমার আইব্রোটা ফিল আপ করবো। এবং এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, ব্রাউন সেটটা আমি নিয়েছি, সেটা দিয়ে আমি ফার্স্ট আমার আইব্রোটাকে ফিল আপ করবো ভালোভাবে। আইব্রোটা মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তাই আইব্রোটা করার সময় একটু কেয়ারফুলি করবে যাতে সেটা একটু ন্যাচারাল লাগে, যেন কোনোভাবেই না বোঝা যায় যে তোমার এটা ফলস বা তুমি কোনোভাবে অন্য কোনো প্রোডাক্টের মাধ্যমে তোমার আইব্রোটাকে সুন্দর বা ডিফাইন লাগানোর চেষ্টা করছো, যেন ন্যাচারাল লাগে। ডার্ক ব্ল্যাক কালারটা কখনোই পিক করবে না, সবসময় একটু ব্রাউনের ওপর যাবে। আমি আরেকবার কম্ব করে নিচ্ছি আমার আইব্রোটা। অফ ক্যামেরায় আমি আমার আর একটা আইব্রো ফিল আপ করে নিয়েছি। এবার আমি আইব্রোটা একটু ডিফাইন দেখানোর জন্য কনসিলার ইউজ করছি ভালোভাবে। তোমরা দেখো এইভাবে তোমরা কনসিলারটা তোমার আইব্রোর টা যাতে আরেকটু সফট লাগে দেখতে, বা তোমার যদি আইব্রো ফিল না করা থাকে বা শেভ না করা থাকে, তাহলে তোমরা এরকম ধরনের কনসিলার মাধ্যমে তোমার যে কটা হেয়ার এক্সট্রা হেয়ার রয়েছে সেগুলো তোমরা রিমুভ করতে পারবে অথবা হাইড করে দিতে পারবে। রিমুভ তো হবে না, হাইড করে দিতে পারবে। তারপর আমি আমার আইলিডটাকে কনসিল করার জন্য আমি সেম কনসিলারটা ইউজ করেছি ভালোভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি কনসিলারটাকে, কখনোই রাফ করবে না, একটু ড্যাব মোশনে যাবে।
কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এবার আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি কনসিলারটাকে। ব্লেন্ডিংটা মাস্ট সব সময়, তোমরা যখন ফাউন্ডেশন কনসিলার যাই ইউজ করো না কেন, আগে তোমরা ব্লেন্ড করবে, নালে কিন্তু স্কিনের ওপর বসবে না জিনিসটা। আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি, এরপর আমি একটা ট্রানজিশন কালার নিয়ে ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি আমার লিডের উপরে, তারপর আমি একটা ব্রাউনিশ কালার নিয়েছি, হালকা হাতে ব্লেন্ড করছি এই ব্রাশটা দিয়ে। তারপর আমি একটা পিঙ্ক টাইপের কালার নিয়েছিলাম, পিঙ্ক টাইপের কালার নিয়ে তার ঠিক নিচে অ্যাপ্লাই করছি একটু ডিপ যাতে লাগে, এবং চোখটা যাতে আর একটু খুলে অথবা আর একটু বড় লাগে তার জন্য একটু বোল্ড করে লাগাচ্ছিলাম। যে কটাই কালার তোমরা ইউজ করো না কেন সবসময় ব্লেন্ড করতে হবে। এরপর আমি একটা শিমার টাইপের কালার নিয়ে আমার হাতে করে শিমারটা অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক হচ্ছে না, তাই আমি এরকম একটা স্পঞ্জ ব্রাশের মাধ্যমে গোল্ডেন একটা শিমার কালার আমি ইউজ করছি আমার আই কর্নারের দিক থেকে মিডল পোর্শন পর্যন্ত নিয়ে আসব। গোল্ডেন কালারটা খুবই সুন্দর একটা কালার, এই কালারটা যে কোনো ড্রেসের সাথে মানাবে, এই আই লুকটা তোমরা শাড়ির সাথেও ক্যারি করতে পারবে, আবার ওয়েস্টার্ন অথবা যে কোনো ট্রেডিশনাল লুক ট্রাই করার সময় এই আই লুকটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ইজি একটা আই লুক। যারা বিগিনার আছো তারা কিন্তু এইভাবে একটা বোল্ড আই লুক ক্রিয়েট করতে পারো। আমি ঠিক সেম পিঙ্ক কালারটা পিক করেছি এবং আমি আমার চোখের নিচেও লাগিয়ে নিচ্ছি একটু। এরপর আমি লাইনার লাগাচ্ছি। আজকে আমি লাইনারটা একটু ডিপ অথবা একটু মোটা করে লাগানোর ট্রাই করব, কারণ এটা একটু বোল্ড লুক হবে। তারপর মাস্কারা, আমি মাস্কারা এখানে হিলারি রোডার এই মাস্কারাটা ইউজ করেছি, তোমরা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো একটা মাস্কারা। দু তিনটে কোট তোমরা ইউজ করে নেবে। তারপরে আমি হাইলাইটার নিয়েছি এবং এরকম একটা ছোট অ্যাপ্লিকেটর ব্রাশের মাধ্যমে আমি আমার আইব্রোর এই হাই পয়েন্টে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। এবং আমার কর্নারে, আই কর্নারে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। আই কর্নারে হাইলাইটার ইউজ করলে তোমাদের চোখটা আর একটু বড় দেখাবে। তারপর আমি একটা ব্ল্যাক জেল লাইনার নিয়েছি এবং সেটা আমি আমার ওয়াটার লাইনে হালকা করে লাগিয়ে নিচ্ছি, হালকা করে লাগিয়ে নিচ্ছি, একদম হালকা করে, কারণ আমি ঠিক ব্ল্যাক কাজল লুকটা চাইছি না, তাই জন্য এবার আমি হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি একটা ফ্লাফি টাইপের ব্রাশ নিয়ে। তোমার চিকের যে হাই পয়েন্টটা ওখানে হাইলাইটারটা লাগিয়ে নেবে এবং নোজ,
ভালোভাবে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি যাতে তোমার যাতে স্কিনটা ভালোভাবে গ্লো করে। এরপর আমি একটা একটু হালকা পিচ টাইপের ব্লাশ নিয়েছি, আমি কন্টোর দেখাচ্ছি না আজকে, একটা পিচ টাইপের কালার নিয়েছি ব্লাশ, হালকা স্মাইল করে ব্লাশ লাগাতে দারুণ লাগে। তো আমি খুব একটা ব্লাশ পারছি না তাও, এবার লিপস্টিক। আমি ফার্স্ট বুঝতে পারছিলাম না যে এই লুকটার সাথে কি রেড লিপস্টিক অথবা ডিপ কোনো লিপস্টিক ভালো লাগবে নাকি নিউট কোনো সেট করব। তো যেহেতু এটা একটু বোল্ড মেকআপটা, তো আই লুকটা এতটা হাইলাইট করা হয়েছে তাই তার জন্য লিপস্টিকটা আমি নিউট কালার পরেছি, এবং এখানে আমি দুটো নিউট সেট মিক্স করে লাগাচ্ছি লিপস্টিকটা। তো ব্যাস ডান মেকআপ লুক। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।